বিধানসভা অধিবেশন হাস্তিনি বিজেপিতে আইপিএফটি কথাজা কথাল হাফাঙ্গ পুইলা সালা স্পিকার হলে চঙ্গুই নাখা রেবতী মোহন দাস ন মন্ত্রী অক্রা বিপ্ল কুমার দেব নি দাগি মুম্বাই এমএলএ কল্যাণী রায় ন খুফাং হলে চঙ্গুই নাজাখা মহামান্য রাজ্যপালের ভাষণের উপর যে ধন্যবাদসূচক প্রস্তাব উত্থাপন করেছেন তার প্রতি আমি সমর্থন জানাচ্ছি। আমি সবাইকে জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এক চিঠিতে জানিয়েছেন যে মাননীয় সদস্যা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়কে সরকারি দলের চিফ হুইপ মনোনীত করা হয়েছে। এখন থেকে শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া সরকারি দলের মুখ্য সচেতকের ভূমিকা পালন করবে। হাস্তানি বিধানসভা অধিবেশনের পয়লা অধিবেশন চেঙ্গাখা ফাশালনি জিমি থাংনাই সাল কিসামিসার রমই লোকরংনি খাও সুংমং আচাইমানি স্পিকার ইংলিশ সাব বিধানসভা চালক নাই পাইথাক চিথাম প্রতাপগড় বিধানসভা আচকথাইনি বাতাইনাই কোপলাই নাই রেবতী মোহন দাস যতন স্পিকার হলে চঙ্গুইনাও অধিবেশননি পুইলাও জাতীয় সঙ্গীত হিসাবে অধিবেশন সামুং চেঙ্গাখা বিধানসভার অত্যন্ত পদে থাকাকালীন এই চেয়ারে বসে আমাকে সুবিবেচক এবং সর্বনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সভা পরিচালনা করতে হবে। সম্মানিত সকল মাননীয় সদস্য সদস্যগণকে নিশ্চিত করতে চাই যে গুরুত্বপূর্ণ এই পদের গৌরব ও ঐতিহ্য এবং সর্বনিরপেক্ষতা বজায় রাখতে আমি সর্বদা সচেষ্ট থাকব এবং সকলের প্রতি সমান দৃষ্টিভূত থেকে সভা পরিচালনা করব। আপনাদের আরো নিশ্চিত করতে চাই সভার কার্য পরিচালনার ক্ষেত্রে আমি যে সমস্ত সিদ্ধান্ত নেব এবং যে পদ্ধতি অনুসরণ করে সভা পরিচালনা করব তা এই সভা কর্তৃক প্রণীত আইন এবং পরিষদীয় গণতন্ত্রের রীতিনীতির সঙ্গে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ থাকবে। এই ক্ষেত্রে আমি কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বিশেষ অথবা কোনো পক্ষের দ্বারা প্রভাবিত হব না। সবার সকলের মনে আমি এই বিশ্বাস প্রতিফলন করতে চাই যে অধ্যক্ষ পদে থেকে সভা পরিচালনার ক্ষেত্রে আমি নিরপেক্ষতা বজায় রাখব এবং আমার চিন্তায় চেতনায় এবং কর্ম সম্পাদনের ক্ষেত্রে সর্বপ্রকার বিতর্কের মধ্যে থেকে পরিষদীয় গণতন্ত্রের প্রতি আনুগত্য রেখে সমর্থক হিসাবে আমি কাজ পরিচালনা করব। আমি প্রত্যাশা করছি দ্বাদশ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসাবে সুষ্ঠুভাবে সভা পরিচালনার ক্ষেত্রে শাসক ও বিরোধী উভয় পক্ষের সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দের সর্বাত্মক সহযোগিতা পাব। সভার সকল মাননীয় সদস্য সদস্যগণের প্রতি আমার একান্ত আবেদন থাকবে এই সভাকে নির্দিষ্ট নিয়ম পদ্ধতির মধ্য দিয়ে পরিচালনার ক্ষেত্রে আপনারা আমাকে সর্বতোভাবে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ।